নমস্কার বন্ধুরা, অপুর দুষ্টুমি আর পাগলামি উইথ কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ওলের পাতার খুবই একটা টেস্টি রেসিপি তোমরা এখন নিমেষেই বাড়িতে তৈরি করতে পারবে, যেটা চায়ের সঙ্গে ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। তাহলে রেসিপিটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ। তাহলে বন্ধুরা দেখো, আমি কিন্তু এখানে ওলের ডাটা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ? ওলের ডাটার আমাদের এই পাতাগুলো লাগবে, ওলের পাতাগুলো কিন্তু একদম কচি দেখো। তাহলে চলো পাতাটা আমি ভালো করে ধুয়ে নিই, ধুয়ে কেটে নিই। দেখো ফ্রেন্ড, সবার প্রথমে আমরা ঝিরি ঝিরি করে কেটে নিচ্ছি। আমরা এই অংশটাকে কিন্তু বাদ দিয়ে দিয়েছি, যেটা ওলের ডাটা থাকে সেই অংশটাকে বাদ দিয়ে দিয়েছি। আমরা পাতার অংশটাকেই দেখো একদম ঝিরি ঝিরি করে কেটে নেব। দেখো ফ্রেন্ডস, আমরা ওলকপির পাতাগুলোকে দেখো একদম ঝিরি ঝিরি করে কিন্তু কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ? এবার একটা পাত্রে আমরা ঢেলে নেব। দেখো একটা বড় পাত্রের ভেতরে আমি পাতাগুলোকে ঢেলে নিলাম। এই পাতার ভেতরে এবার আমি ছোট এক বাটি চালের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো নুন দিলাম, সামান্য একটু দেখো হলুদ দিলাম। দেখো আমি অল্প পরিমাণে কালো জিরে দিলাম। দেখো আমি এখানে ঝালের জন্য এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। তোমরা যে যেরকম ঝাল খেতে চাও সেরকম লঙ্কা দেবে। দেখো আমি এখানে এক চামচ মতো ধনের গুঁড়ো দিলাম, তাহলে সেন্টটা খুব ভালো হবে, খেতে খুব ভালো লাগবে। আর দেখো আমি এখানে এক চামচ ম্যাগি মশলা দিলাম। সব উপকরণ এবার আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো সব উপকরণ কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দেখো অল্প পরিমাণে জল দিলাম, দিয়ে দেখো আমাদের পরিষ্কার হাতে ভালো করে মেখে নিতে হবে। খুব কিন্তু পাতলা হবে না, মাখো মাখোই হবে ব্যাটারটা। দেখো আমরা অল্প পরিমাণে জল দিয়েই কিন্তু দেখো ব্যাটারটাকে আমরা তৈরি করে নিয়েছি ওলকপি পাতার। দেখো ভাজার জন্য কিন্তু ব্যাটারটা রেডি হয়ে গেছে, তোমাদের বলেছিলাম বেশি পাতলা করা যাবে না। দেখো এরকম ঘন ঘনই আমাদের করতে হবে, আমাদের ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে। কড়াই কিন্তু গ্যাসে বসিয়ে দিয়েছি, আমাদের তেলও কিন্তু গরম হয়ে গেছে। এবার আমরা এই ওলকপি পাতার ব্যাটারটাকে দেখো এরকমভাবে শেপ দেবো, চপের মতো শেপ। দেখো এরকমভাবেই দিতে হবে, এরকমভাবে দিয়ে আমরা তেলের ওপরে আস্তে করে ছেড়ে দেবো। দেখো আমি আর একটা দিয়ে দেখাচ্ছি, এরকম চ্যাপ্টাভাবে দিতে হবে। আমরা কিন্তু অল্প অল্প করে দিয়েই ভাজবো, তাহলে ভাজাটা ভালো হবে। আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়ামে রাখতে হবে। খুলে দেখো ফ্রেন্ডস, আমরা 2 মিনিট মতো ভেজে নিয়েছি কিন্তু, এবার আমরা উল্টে দেব। দেখো আমাদের এক পাশ কিন্তু দেখো কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে। দেখো এবার আমরা উল্টে দিলাম, উল্টে দিয়ে এই পাশও আবার আমরা 2 মিনিট মতো ভেজে নেব। তাহলে দেখো আবার কিন্তু আমাদের 2 মিনিট হয়ে গেছে। দেখো এই পাশটাও কিন্তু আমাদের একইভাবে লাল লাল হয়ে গেছে। আমাদের ভাজাটা কিন্তু দেখো দেখেই বোঝা যাচ্ছে যে ভাজা কিন্তু আমাদের হয়ে গেছে। দেখো সব পাশই হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো দেখো ভাজাটা। এবার আমরা তুলে নেব, এবার আমরা তুলে নিয়ে বাদ বাকিগুলোকে এরকমভাবে ভেজে নেব। দেখো এগুলোরও কিন্তু আমাদের এক পাশ ভাজা হয়ে গেছে, 2 মিনিটেই আমরা উল্টে দিচ্ছি। দেখো উল্টে দিলাম, আবার আমরা 2 মিনিট ভেজে নেব। দেখো তাহলে বন্ধুরা আমাদের বাদ বাকিগুলো দেখো ভাজা হয়ে গেছে, আমরা তুলে নেব সবগুলো। বলি ফ্রেন্ডস, দেখো আমরা কিন্তু নিমেষেই তৈরি করে ফেললাম ওলের একটা পাতা দিয়ে টেস্টি এবং খুবই ইউনিক একটা রেসিপি, যেটা ভাতের সঙ্গে চায়ের সঙ্গে খেলে খুব ভালো লাগবে। এটা তোমরা নিমেষেই বাড়িতে তৈরি করতে পারবে। তাহলে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক